বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। বাগদেবীর আরাধনায় মেতেছিলেন টলিউডের তারকারা। এই বছরের বসন্ত পঞ্চমীতে স্টাইল স্টেটমেন্ট হিসাবে তারা বেছে নিয়েছিলেন বাসন্তী হলুদ, বা তাছাড়াও সাদা রঙও কিন্তু তারা পরে নিয়েছেন। তবে বেশিরভাগ তারকারাই কিন্তু ধরা দিয়েছেন একেবারে সাবেকি সাজে। এক নজরে তাই এবার আমরা দেখে নিই বাঙালির ভ্যালেন্টাইন্স ডেতে কোন তারকা কেমন সাজলেন। ঠিক যেমন প্রথমবারের জন্য দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে দেখা মিলল দেবে, তবে এই দিনে নতুনভাবে চমক দিলেন তিনি। ঠিক যেমন পাঞ্জাবিতে ধরা দিলেন, আবার অন্যদিকে আবার এই শুভ মুহূর্তেও কিন্তু তিনি সামনে নিয়ে এলেন বাঘাযতীনের দ্বিতীয় লুক, যা দেখে রীতিমতো চমকে উঠেছেন নেটিজেনরা। অন্যদিকে টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত জোড়া ইলিশ রেঁধে মায়ের বন্দনা করেছেন। অন্যদিকে নিজেদের প্রথম প্রযোজনা সংস্থা বিকে এন্টারটেনমেন্টে যেমন প্রথমবারের জন্য সরস্বতী পুজো করেছেন বনি এবং কৌশানী, ঠিক একইভাবে তাঁদেরও ছবি ডালবাটি চুরমা চচ্চড়ি থেকে প্রকাশিত হয়েছে এদিন দুনিয়া গানটি। প্রত্যেক বছরের মতো এই বছরও রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউসে দেখা মিলেছে রাজ, শুভশ্রী এবং জুবানের। একই সাথে তাঁদের এই পুজোতে কিন্তু উপস্থিত ছিলেন টেলি ও টলি পাড়ার জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। সরস্বতী বন্দনায় মেতেছিলেন রথিজিৎ ভট্টাচার্য, তার গানের স্কুল রথিজিৎ ভোকাল আর্টের সমস্ত শিক্ষার্থীদের নিয়ে। একই সাথে বেঙ্গল টকেস এবং শ্যাডো ফিল্মসের মতো প্রযোজনা সংস্থাতেও আয়োজন করা হয়েছিল সরস্বতী বন্দনা, এবং সেখানেও বিভিন্ন টলিউড তারকাদের মিলল দেখা। বেঙ্গল টকেসের টিম প্রজাপতি থেকে, শ্যাডো ফিল্মসে পার্ণমিত্র থেকে পায়েল সরকারের উপস্থিতি আরও মাতিয়ে রেখেছিল এই পুজোকে। নজর কাড়া সাড়া ফেলেছিল সিনেমার সরস্বতীও, সেখানেও দেখা মিলেছে টলি এবং টেলি পাড়ার জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।